এই অধ্যায়ে আমরা দেখব টেবিল মেনুর সিলেক্ট রো, সিলেক্ট কলাম এবং সিলেক্ট টেবিলের কাজ দেখব। তে অবস্থায় আমাদের প্রথমে এই কাজগুলো দেখার জন্য অবশ্যই একটি টেবিল নিয়ে আসতে হবে, ইনসার্ট করতে হবে। যে কোনো ধরনের একটি টেবিল, যেমন পাঁচ কলাম এবং সিক্স রো বিশিষ্ট একটি টেবিল ইনসার্ট করলাম। তো এই অবস্থায় আমরা নিচে দেখতে পাচ্ছি যে আমাদের একটি টেবিল ইনসার্ট অটোমেটিক হয়েছে। এই অবস্থায় যদি আমরা এই টেবিলকে বিভিন্নভাবে এডিট করতে চাই, তার জন্য অবশ্যই আমাদের টেবিল মেনুতে যেতে হবে। টেবিল থেকে যেমন আমরা এখানে সিলেক্ট রো, যদি কোনো রো সিলেক্ট করতে চাই তাহলে রোতে ক্লিক দিতে হবে। তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে একটি রো নির্বাচন হয়েছে। আর যদি এই অবস্থায় আমরা চাই যে রো না, আমরা এই কলাম, কোনো একটা নির্দিষ্ট কলামকে সিলেক্ট করব, সে কলামকে সিলেক্ট করার জন্য যেমন যে কলাম সিলেক্ট করব সে কলামে অবশ্যই কার্য রাখতে হবে। রাখার পর যেতে হবে টেবিল মেনু থেকে, তারপর সিলেক্ট কলামে ক্লিক দিতে হবে। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কলাম সিলেক্ট হয়েছে। এই অবস্থায় যদি চাই যে আমরা এই কলামকে ডিলিট করব, তার জন্য আমরা এই ডিলিট কলামে ক্লিক দিব। তে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেবিল থেকে একটি কলাম চলে গেছে। তে একইভাবে যদি চাই যে আমরা পুরো টেবিলটিকে সিলেক্ট করব, তার জন্য টেবিলের ভিতরে কার্সর রেখে সেম একইভাবে টেবিল মেনুতে যাব, যাওয়ার পর সিলেক্ট টেবিল। তে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি হোল টেবিল, মানে সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট হয়েছে। তো এখন যদি চাই যে পুরো টেবিলটা আমরা দূর করব, তার জন্য সেম একইভাবে আমরা টেবিল মেনুতে যাব, যার পরে ডিলিট রোস এ ক্লিকের মাধ্যমে আমরা সম্পূর্ণ বা পুরো টেবিলটাকে দূর করতে পারবো। তো এরকমভাবে আমরা টেবিল মেনুর মাধ্যমে বিভিন্ন কাজ করে নিতে পারি।